প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী এবং প্রবাসী যে যেখান থেকে শুনছেন, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রচারিত দৈনিক সংবাদ বুলেটিন কোভিড-19। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আজ 21 মে 2020, 7 জ্যৈষ্ঠ 1427, 27 রমজান 1441। আমরা বাংলাদেশে 24 ঘন্টা এবং সর্বশেষ পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা জানেন আমরা আরটিপিসিআর এর মাধ্যমে নমুনা পরীক্ষা করে থাকি। আমাদের গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 10,174টি এবং নমুনা পরীক্ষা হয়েছে 10,262টি, আগের কিছু নমুনা সহ। এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা 2,14,114টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 1,773টি এবং এ পর্যন্ত 28,511টি, আমি আবার বলছি, এ পর্যন্ত 28,511 জন শনাক্ত হয়েছেন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 22 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ 408 জন। আজকে আমরা যে ল্যাবের রিপোর্ট দিয়েছি তাতে আমাদের নতুন ভাবে সংযোজিত হয়েছে ঢাকার বাইরে 2টি এবং ঢাকায় 2টি, মোট 47টি ল্যাবের পরীক্ষা কার্যক্রম চলমান আছে। 47টি ল্যাবের মধ্যে ঢাকার বাইরের 2টি হলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই দুই প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই, বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরে থেকেও আমাদের সহযোগিতা করার জন্য কার্যক্রম শুরু করেছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কৃতজ্ঞতা জানাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নতুন করে শুরু করেছেন আরটিপিসিআর ল্যাব এবং তারা পরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন। ঢাকার মধ্যে 2টি বেসরকারি প্রতিষ্ঠান যারা আমাদের সাহায্য করতে এগিয়ে এসেছেন, আনোয়ারখাঁ মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল এবং বায়োমেড ডায়াগনস্টিক। এই ক্ষেত্রে বলে রাখি, আমরা বেসরকারি অনেকগুলি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছি পরীক্ষা করার জন্য এবং তাদের জন্য সরকার নির্ধারিত একটি ফিও আমরা নির্ধারণ করে দিয়েছি, যেটা হলো আন্তঃবিভাগ এবং বহির্বিভাগ নমুনা পরীক্ষার জন্য 3,500 টাকা এবং কোনো প্রতিষ্ঠান যদি বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে সেই ক্ষেত্রে তারা 1,000 টাকা নিতে পারবেন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 395 জন এবং এ পর্যন্ত 5,602 জন। যে 22 জন মৃত্যুবরণ করেছেন তাদের বিশ্লেষণে একটু যাব। 22 জনের মধ্যে ঢাকা ডিভিশনে 10 জন, চট্টগ্রাম ডিভিশনে 8 জন, সিলেট ডিভিশনে 3 জন এবং ময়মনসিংহ ডিভিশনে 1 জন। ঢাকা ডিভিশনের মধ্যে ঢাকা সিটিতে 8 জন, ঢাকার অন্যান্য জেলায় 1 জন, নারায়ণগঞ্জে 1 জন, চট্টগ্রামের 8 জনের মধ্যে চট্টগ্রাম শহরের 4 জন, কক্সবাজারে 1 জন এবং চাঁদপুরে 3 জন, ময়মনসিংহ শহরে 1 জন, সিলেট ডিভিশনে সিলেট সিটি কর্পোরেশনে 1 জন এবং সিলেটের অন্যান্য জেলায় 2 জন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের হাসপাতালে মারা গেছেন 16 জন, বাড়িতে মারা গেছেন 5 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন 1 জন। বয়স বিশ্লেষণে সর্বাধিক 51 থেকে 60 বছরের মধ্যে মৃত্যুবরণ করেছেন 10 জন, তাদের মধ্যে পুরুষ 9 জন, নারী 1 জন। 22 জনের মধ্যে পুরুষ 19 জন, নারী 3 জন। এবং এরপরে আমরা 11 থেকে 20 বছরের মধ্যে 2 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 1 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 2 জন, আগে বলেছি 51 থেকে 60 বছরের মধ্যে সর্বাধিক 10 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 3 জন, 71 থেকে 80 বছরের মধ্যে 2 জন, 81 থেকে 90 বছরের মধ্যে 2 জন। 24 ঘন্টা আইসোলেশনে নতুন করে এসেছেন 154 জন এবং ছাড় পেয়েছেন 73 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 3,897 জন, এ পর্যন্ত 1,966 জন আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন। মোট আইসোলেশন শয্যা 13,284টি। তাছাড়াও আরো প্রক্রিয়াধীন আছে অনেকগুলো আইসোলেশন শয্যা, তার মধ্যে ময়মনসিংহে 700 শয্যার প্রস্তুতি কাজ চলছে। ঢাকা মহানগরীতে আছে 7,250টি, ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 634টি। এ সকল হাসপাতালে আইসিইউ সংখ্যা 399টি এবং ডায়ালাইসিস ইউনিট 106টি।
কোয়ারেন্টাইনে গত 24 ঘন্টায় 4,032 জনকে আনা হয়েছে, ছাড় পেয়েছেন 2,591 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 2,55,534 জন ছিলেন এবং ছাড় পেয়েছেন 2,01,152 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 54,382 জন। আমাদের সারা দেশে সকল উপজেলা জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে 626টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় 31,840 জনকে। হটলাইনে আমরা ফোন গ্রহণ করে থাকি এবং গত 24 ঘন্টায় ফোন গ্রহণ করা হয়েছে 3,19,842টি। এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 67,98,526টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,112 জন এবং গত 24 ঘন্টায় এই সংখ্যা বেড়েছে আরো 31 জনের। বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,206 জন চিকিৎসক এবং গত 24 ঘন্টায় বেড়েছে আরো 12 জন চিকিৎসক। সকল চিকিৎসককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে, তবে গত 24 ঘন্টায় বিমানবন্দর এবং সমুদ্র বন্দরে কোনো যাত্রী আগত আসেন নাই, সেজন্য স্ক্রিনিং হয়নি। শুধুমাত্র স্থল বন্দরে 47 জনকে স্ক্রিনিং করা হয়েছে এবং গত 24 ঘন্টায় এটি সর্বমোট 47 জন স্ক্রিনিং হয়েছে এবং এ পর্যন্ত স্ক্রিনিং 691,779 জন। এই ছিল বাংলাদেশের পরিস্থিতি। আমরা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীটি আজকে বলিনি, আমরা আপডেট তথ্যটা এখনো পাইনি। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী যেটা আমাদের দিয়ে থাকেন কেন্দ্রীয় ঔষধ ভান্ডাগার থেকে, সেটা আমরা আজকে পাইনি, এই জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। দক্ষিণ এশিয়ার পরিস্থিতি, গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 7,450 জন, এ পর্যন্ত 1,56,211 জন। মৃত্যুবরণ করেছেন 191 জন এবং এ পর্যন্ত 4,971 জন। সারা বিশ্বে শনাক্ত হয়েছেন গত 24 ঘন্টায় 57,804 জন এবং এ পর্যন্ত 47,89,205 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 2,621 জন এবং এ পর্যন্ত 3,18,789 জন। এই দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতি নেওয়া হয়েছে সিচুয়েশন রিপোর্ট 20 মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে। শেষ করব আমরা তথ্য, যাবার আগে আবারও সেই পুরনো কথা, আপনার সুস্থতা আপনার হাতে। আপনি যত বেশি সচেতন থাকবেন, সতর্ক থাকবেন, আপনি তত নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। নিজেকে সুরক্ষিত রাখুন, যা নিয়ম আমরা বলে থাকি, সব সময় মাস্ক ব্যবহার করুন, জনসমাবেশ জনসমাগম এড়িয়ে চলুন, বাড়িতেই থাকুন, পরিবারের সকলেই সহ বাড়িতে থাকুন, সবসময় হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান, প্রোটিন যুক্ত খাবার খান, যেই খাবারগুলো স্বাস্থ্য রোগ প্রতিরোধে সাহায্য করে সেগুলো খাবেন, তৈলাক্ত খাবার এবং ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন, বেশি করে তরল খাবার, বেশি করে পানি পান করুন, সামান্য জ্বর কাশি হাঁচি সর্দি গলা ব্যথা হলে বাড়িতেই চিকিৎসা নিতে পারেন। এই জন্য আমাদের হটলাইন নাম্বারগুলোতে সবসময় আপনাদের জন্য উন্মুক্ত আছে, আপনারা ফোন করতে পারেন। তাছাড়াও আদা লবঙ্গ মিশ্রিত গরম পানি, কালো জিরা, মধু এইসব গরম পানি খেয়ে অনেকে উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন, আপনারা এগুলো করতে পারেন। সবসময় মানসিকভাবে উজ্জীবিত থাকবেন, মানসিক মনোবল বজায় থাকবেন। বাড়িতে থাকতে হলে সুস্থ মানুষও অনেক সময় অসুস্থ বোধ করে, কিন্তু আমরা বাড়িতে থেকে কিভাবে আমাদের মনোবলকে চাঙ্গা রাখতে পারি সেই সব নিজেরাই খুঁজে বের করব এবং আমার মনে হয় যে আপনারা সেই বিষয়গুলোর দিকে নিজেরাই খেয়াল দিবেন। বাড়ির শিশুদের দিকে, বয়োজ্যেষ্ঠদের দিকে খেয়াল রাখবেন, বাড়িতে গর্ভবতী মারা থাকলে তাদের দিকে বিশেষভাবে যত্ন নেবেন, বাড়িতে যদি ভিন্নভাবে সমর্থ মানুষ বা প্রতিবন্ধী মানুষ থাকে তাদের দিকেও খেয়াল রাখবেন, যেন তাদের কিভাবে এই স্বাস্থ্য নিয়মগুলো তারা মেনে চলতে পারে। তাছাড়াও আমাদের প্রত্যেকটির গাইডলাইন ওয়েবসাইটে দেওয়া আছে, আমাদের www.dghs.gov.bd এবং www.corona.gov.bd এই ওয়েবসাইটগুলিতে আমাদের প্রত্যেকটি গাইডলাইন দেওয়া আছে যে আমরা কোন অবস্থায় কিভাবে চলবো। আপনারা এই গাইডলাইনগুলো ফলো করতে পারেন। সবসময় সুস্থ থাকুন, মনোবল চাঙ্গা রাখুন, মানসিক স্বাস্থ্যকে উজ্জীবিত রাখুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।